হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নবরণ অনলাইন অ্যান্ড স্টুডিও আজকের ভিডিওতে আমরা জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটা বিশেষ আপডেট নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিশেষ আপডেটে কিন্তু আজকে সুখবরই রয়েছে আজকে কিন্তু সাংবাদিক বৈঠকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভান্ডার প্রকল্পের একটি বিশেষ সুখবরের কথা ঘোষণা করেছেন এবং শুধু ভান্ডার প্রকল্প নয় এবারে ষষ্ঠতম দুয়ারের সরকার প্রকল্পে যতগুলো ফর্ম আবেদন জমা পড়েছিল সব আবেদন নিয়ে কিন্তু কিছু না কিছু সুখবর রয়েছে তো আজকে আমরা ভিডিওতে শুধুমাত্র জানাবো যে ভান্ডার প্রকল্প একটা সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখবর রে তোমাদের সবার প্রথমে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি কো গত মাসে মাঝামাঝি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছালেও এপ্রিল মাসে কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছাচ্ছিল না এই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট কিন্তু অনেক দিন ধরেই আটকে ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু শেষমেশ কিন্তু ক্লিয়ার হলো সকলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট চলে এসছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সকলেই লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা পেতো অর্থাৎ যারা পাঁচশো টাকা পেত তারা পাঁচশো টাকা পেয়েছে যারা হাজার টাকা পেত তাদেরকে এক হাজার টাকা করে ভান্ডারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তো সমস্ত ভান্ডারের প্রকল্পের পেমেন্ট কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে যারা ভান্ডার প্রকল্পের এর পয়সা নিয়ে চিন্তায় ছিল তারাই এই তার সাথে সাথে গিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নাও তোমাদের অ্যাকাউন্টে আশা করি পয়সা চলে এসেছে তো এই ছিল আজকে ভান্ডার প্রকল্পের একটা বিশেষ আপডেট তো ভান্ডার প্রকল্পের প্রথম আপডেট ছিল ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না এবং ভান্ডার প্রকল্পে এপ্রিলের টাকা সেই এপ্রিলের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এবং আজকে দুপুরে সাংবাদিক বইটাকে শুধুমাত্র ভান্ডার নয় আরও অনেকগুলো প্রকল্পের টাকা টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে বাকি কোন কোন প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তা জানতে এই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আমি বাকি আর কোন প্রকল্প নিয়ে বিশেষ সুখবর রয়েছে সেগুলো জানাচ্ছি